মুশফিকুর রহমান মুশফিক আপনি লিখেছেন দাম্পত্য জীবনে যদি কারোর বিশেষ অধিকার অধিক কারোর বিশের অধিক সন্তান হয় তাহলে কি পুনরায় আবার বিবাহ করতে হয় কিংবা দ্বিতীয় বিবাহ করতে হয় দেখুন দাম্পত্য জীবনে সন্তান যদি অনেক বেশি হয় তাহলে পুনরায় বিয়ে করার কথা এটা আমাদের সমাজে প্রচলিত একটি কুসংস্কার সন্তান যতই হোক না কেন এটা কোনো লিমিটেশন নাই যে এতগুলো হয়ে আর বিবাহ থাকে না নতুন করে বিয়ে করতে হয় এটা নিছকই আমাদের বানানোর কথা এর সাথে বিবাহের কোনো ভাঙার কোনো সম্পর্ক নয় তালাক বা বিচ্ছেদ যদি না হয় তালাক যদি না দেন তাহলে সেক্ষেত্রে এই সন্তান যদি হোক না হোক এমনকি অনেকে মনে করেন যে এতদিন দূরে থাকলে সম্পর্ক বোধ শেষ হয়ে যাবে নতুন করে বিয়ে করতে এমন কোনো কথা নেই দু চার পাঁচ সাত দশ বছরও যদি একজন অন্যজন থেকে দূরে থাকেন তারপরেও বিবাহ ভাঙে না যদিও এরকম দূরে থাকা এটা উচিত নয় একান্ত বাধ্যহীনীর উপায়ে হয়ে কেউ জেলে গেছেন বা কোনো কারণে বিরতি হয়ে গেছে তার ফলে কিন্তু তাদের দাম্পত্য সম্পর্কে কোনো অসুবিধা হবে না